হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে নেক্সাসের পিন ভুলে গেলে আপনারা কি করতে পারেন, কি করে বা কিভাবে আপনারা পিনটা আবার পেতে পারেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চালু করে দেবেন, এটা আমার অনুরোধ। বন্ধুরা, নেক্সাসের পিন যদি ভুলে যান তাহলে কিছুটা ভোগান্তির শিকার হতে হবে, আর সেটা হলো আপনাকে হেল্পলাইনে ফোন দিতে হবে। প্রথমে পিন নাম্বার ভুলে গেলে হেল্পলাইনে ফোন দেওয়ার পর আপনাকে হেল্পলাইন থেকে 6 সংখ্যার একটি পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বারটি পাওয়ার পর নেক্সাস পে অ্যাপটি ওপেন করবেন। আমি নেক্সাস পে অ্যাপটি ওপেন করতেছি, ওপেন হচ্ছে, একটু ধৈর্য ধরুন। আচ্ছা, ওপেন করার পর যেহেতু পিন নাম্বার ভুলে গেছি সেহেতু এই ফরগোট নেক্সাস পে পিন এটা এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে চাইবে অথবা ক্যান্সেল চাইবে, এখানে ওকে দিতে হবে। আচ্ছা, ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তখন এরকম দেখাবে, এই যে এখানে যে ডট ডট ঘরগুলো দেখতেছেন এখানে লিখতে হবে আপনার 6 সংখ্যার যে পিন নাম্বারটা আপনাকে হেল্পলাইন থেকে দিয়েছে এখানে লিখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ পিন, এখানে নতুন একটা পিন নাম্বার দিতে হবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে রিটাইপ নিউ পিন, এখানে নতুন একটা পিন নাম্বার দিতে হবে। দেওয়ার পর রিসেট পিন দেবেন, এই রিসেট পিন দিলেই, ক্লিক করলেই আপনার পিন নাম্বারটি ওকে হয়ে যাবে। এছাড়াও আরেকটা কাজ করতে পারেন, যে এই সবখানে হেল্পলাইন থেকে যে নাম্বারটা দিয়েছে এই সবখানে বসাই দিতে পারেন। এখানে ওই 6টা সংখ্যা বসাই দিলেন, এখানেও 6টা সংখ্যা বসাই দিলেন, এখানেও 6টা সংখ্যা বসাই দিলেন, একই নাম্বার দিয়ে রিসেট পিন দেবেন। তাহলে দেখবেন যে আপনার পিনটি রিসেট হয়ে গেছে, তথা হেল্পলাইন থেকে যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারটাই আপনার পিন নাম্বার হয়ে গেছে। এখন আপনি যদি আপনার ইচ্ছামতো পিন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে আমি এই চ্যানেলেই একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে আপনার নিজের ইচ্ছামতো নেক্সাস পে পিনটি চেঞ্জ করে নেবেন। এবং এই ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র উপকার করে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, এটা আমার অনুরোধ।